সাতাবাড়ি সবসময় বন্ধু সমাগমের জমজমাট থাকে, এটা আমি আগেই জানি। আজ এসেছি সাতাবাড়ির আয়োজিত চড়ুইভাতিতে। আসেন আমরা একটু দেখি ওরা কি করে। বিভিন্ন রকম রান্না হচ্ছে, বিভিন্ন জন রান্না করছে, ঝুড়ি রান্না করছে, তেল ঢেলে দিচ্ছে। আমার পাশে রণক দাঁড়ানো আছে, একজন বেগুন ভাজি করছে, রান্না এগিয়ে চলেছে। এর আগে রোস্ট রান্না হয়েছে, বিফ কারি রান্না হয়েছে, আমরা দেখেছি। এখানে মুরগি হবে, এখানে বন্ধুত্বের গল্প আছে, যুগের গল্প আছে, নানা রকম উদ্যোগ এখানে আছে। আমরা পর্যায়ক্রমে তাদের কথা শুনবো। আমি আর মুক্তি আপু আমরা এসেছি, আমাদের উদ্যোগ শিশুর জন্য ভালোবাসা। শিশুর জন্য ভালোবাসা থেকে শিশুদের এই আয়োজনে, শিশুর জন্য ভালোবাসা একটি অল্টারনেটিভ স্কুল। এখানে আমরা শিশুদেরকে সংস্কৃতি ও মূল্যবোধ শিক্ষার পাশাপাশি তাদের যে নিয়মিত পড়াশোনা সেখানেও আরও বেশি সুন্দর করতে চাই, আরও বেশি ভালো করতে চাই। এর মধ্য দিয়ে আমরা নতুন আরও বেশি যোগ্য ও দক্ষ করে তুলতে চাই। আমি সালের অনুপ, দীর্ঘ বছর শিক্ষকতা করেছি, শিক্ষকতা ছিল আমার প্রধান পেশা। এই উদ্যোগের সাথে যুক্ত হঠাৎ করেই, একদম ছোট দিয়ে শুরু করেছিলাম। শুনলে অনেকটা গল্পের মতো মনে হবে, মাত্র 500 টাকা দিয়ে শুরু করেছিলাম এবং একটা প্রোডাক্ট, একটা আচার দিয়ে। তারপর থেকে হাঁটি হাঁটি পাপা করে আজকের এই জায়গায় এসেছি। প্রথমে এই এলাকাতে ছোট্ট একটা বাসা বাড়ি ভাড়া নিয়ে কারখানার কাজ শুরু করেছিলাম। তখন আমার প্রোডাক্ট ছিল মাত্র 3টা, সেখান থেকে 12টায় গেলাম, এখন প্রায় 40-42 আইটেমের আমার প্রোডাক্ট আছে এবং প্রতিটা প্রোডাক্টই আমার দেশের বাইরে যায়। আমি এই জায়গায় বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এবং এই করোনা কাল পার হয়ে এসে যতটুকু ভালো আছি তার জন্য শুক্রিয়া। এবং এই যে করোনার ভিতরেও টিকে আছি, এটাই আমি মনে করি আমার সবচেয়ে বড় সফলতা একজন উদ্যোক্তা হিসাবে। এবং যারা উদ্যোক্তা হতে চান তাদের প্রতি পরামর্শ থাকবে, যে কাজটাই করেন আর যা নিয়েই কাজ করতে চান না কেন, একদম লেগে থাকতে হবে। উদ্যোক্তা হওয়ার মূল বড় মূলদণ্ডটাই হচ্ছে গিয়ে শ্রম এবং সততা। শ্রম এবং সততা যদি একসাথে মেলবন্ধন ঘটানো যায়, কঠিন পরিশ্রম করা যায়, একটা প্রতিষ্ঠানকে একটা জায়গায় নিয়ে দাঁড় করানোই যায়, এবং সেই আত্মবিশ্বাস নিয়েই লড়াই করে যাচ্ছি। আমি তাহমিনা শিল্পী, ব্যাচমেট 92 বাংলাদেশের একজন বন্ধু। এবং আজকের যে আমাদের এই আয়োজনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্যাচমেট বন্ধুদের মধ্যে ফাউন্ডার অ্যাডমিন রণক, ওর
যে ফ্যাক্টরি এবং এই জায়গাটা যে সুন্দর এবং গ্রামীণ একটা পরিবেশের মধ্যে আমরা আছি সবুজে, এখানে আমরা খুব ছোটোবেলার বন্ধুদের মতো করে, ছোটোবেলায় বন্ধুরা যেমন কেউ চাল কেউ ডাল কেউ নুন কেউ তেল নিয়ে এসে নিজেরা নিজেরা রান্না করতাম মাটির চুলায় বা ইট দিয়ে, ঠিক সেইভাবে করে আয়োজন করা হচ্ছে। এই জন্য এই টোটাল আয়োজনটার নাম আমরা দিয়েছি চড়ুই ভাতে। রান্নার কাজে ব্যস্ত সবাই এখানে এসে যে আনন্দ করতে মানে সময় পার হচ্ছে, তাতে আমিও অনেকদিন পর বন্ধু মিলাই একটা বহুদিন পর এই তো এখানে এসে মজাই। Thank you.